ময়মনসিংহের ভালুক উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামে প্রায় 30 বছর পূর্বে আশ্রয়হীনদের বসবাস করার জন্য নির্মিত করা হয়েছিল আশ্রয়ন প্রকল্প। সরজমিনে গিয়ে দেখা যায় আশ্রয়ন প্রকল্পটির বেহাল দশা। 60টি পরিবারের একমাত্র মাথা গোজার ঠায় আজ গোয়ালঘরে পরিণত হয়েছে। এ যেন দেখভাল করার আজ কেউ নেই। যেখানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের কথা চিন্তা করে সারা দেশে বিভিন্ন আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে, কিন্তু বহু বছর পূর্বে নির্মিত এই আশ্রয়ন প্রকল্পটি সরকারি দেখভাল না থাকার কারণে বর্তমানে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ওই সকল ঘরের টিন, কাঠ, ধর্নাসহ সকল সরঞ্জামাদি ভেঙে পড়েছে। আতঙ্কে বসবাস করতে হচ্ছে ওই সকল গৃহহীন আশ্রয়হীনদের। অনেকে ভয়ে অন্যত্র গিয়ে বসবাস করতে শুরু করেছে। আশ্রয়ন প্রকল্পটির সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসন অতি দ্রুত বাসযোগ্য করে তুলবেন এমনটাই আশা এলাকাবাসী ও আশ্রয়হীন বসবাসরত পরিবারগুলোর। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এদিকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সরকার বনগাঁও আশ্রয়ন প্রকল্প করে দিয়েছে, আজ 30 বৎসর হয় আমরা এখানে বসবাস করতেছি। এখন 5-7 বৎসর দইয়া ঘরের মধ্যে থাকার কোনো পরিবেশ নাই। পানি পইরা টিন ভেঙে গেছে এবং দন্না পায় খাম কোটা সব ভাঙচুর হয়ে গেছে। তারপর উপজেলায় টিউনু সাহেবের কাছে আমরা 3-4 বার দরখাস্ত দিয়েছি। টিউনু সাহেব আমাদেরকে কোনো মূল্যায়ন করে নাই বা এটার কোনো পদক্ষেপ নেয় নাই। আমাদের প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন, অতি দ্রুত যেন আমাদের এই বনগাঁও আশ্রয়ন প্রকল্পটি অতি তাড়াতাড়ি 5-6 বছর ধরে ওখান থাকার কোনো জায়গাই নাই। টিন টুন ভেঙে, ধন্না টন্না ভেঙে সব নিচমি পড়তেছে। তখন আমরা টিনুর অফিসে দরখাস্ত জানাইছি 2-3 বার, তা হেঁটা কোনো তত্ত্ব নেয় না। এখানে সভাপতি আমরা এনার 60টা পরিবার থাকি। ঘর দর সব ভাঙে পড়তেছে, কয়েকদিন পরে পরে একদম আইসে কয় আমার কয়েকজন সভাপতি সব এই যে বিয়া ঘর ভাঙে ফুরে গেছে, দন্না ফুরে গেছে। এই দিয়া এই পরিবার লইয়া আমি চিনুর কাছে গেছি, এই পর্যন্ত কোনো সহযোগিতা পাই না। মানুষ অনেক কিছু, কেউ কেউ তাই এসি একনার বাড়ি আর কেউ থাকে বাড়া, এইভাবে বসবাস করতেছি। আঙ্গল খুব নিরুপায়, থাকবার মতো কোনো পরিবেশ নাই। অনুরোধ করি যে আমাদের একটু সহযোগিতা করে আমরা একটু বাঁচার চেষ্টা করে দেন। জুড়ে আমি মোহাম্মদ ইসাহাক আলী, 1 নং উথুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এখানে বনগাঁও যে আশ্রয় কেন্দ্র হয়েছে প্রায় 30 বছরের উপরে হয়। এখানে 60টি পরিবার ছিল। বর্তমানে আশ্রয় কেন্দ্রের ঘরে যে টিন ছিল এগুলো সম্পূর্ণ একদম বাতিল হয়ে গেছে, একদম ভেঙে গেছে এবং টিন কাঠ এগুলা একদম নষ্ট হয়ে গেছে। এবং এখানে যে 60টা পরিবার ছিল এখন এখান থেকে প্রায় এই 20-30 জন পরিবার অন্যত্র চলে গেছে, তারা বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেছে। তাই এখানে যারা আছে অত্যন্ত কষ্ট করে এবং চালের উপরে, ভাঙ্গা চালের উপরে ওই আপনার পলিথিন এবং বিভিন্ন চট টট দিয়ে এখানে বসবাস করতেছে। তাই আমি মনে করি যে স্থানীয় প্রশাসন আমাদের এই বনগাঁও আশ্রয় কেন্দ্র ভালোভাবে তদন্ত করে এবং এদের যে দুর্দশা এটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে যাতে অতি তাড়াতাড়ি এই আশ্রয় কেন্দ্র মেরামত করার জন্য ব্যবস্থা নেয়। এই জন্য আমি